वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो आज के तुम्हारे मैच डे और आज के तुम्हारे मोहनबागान संगे उड़ीसा एफ सी मैच आज बट अभी तुम्हारा अनेकटाई आगे चले स्टेडियम बिकज एन तुम चारटे कूड़ी बच्चे खेला शुरू हो तुम साढ़े सातटा थे मैंने एज तुम्हारा जानो हमारे सीजन टिकट आज सीजन टिकटे नियम हो ना कि प्रत्येक मैचर आगे कलेेक्ट करते हैं तुम सरस्वती पुजो चपेर जो हमें तुम्हारे सीजन टिकट का कलेेक्ट करते सो टिकट का कलेेक्ट करी दें ब्लगटा कन्टिन्यू তোমার টিকিট কালেক্ট করা হয়ে গেছে। টিকিটটা কিছু তোমার এই টাইপের দেখতে বাট এই জিনিসটা যে মোহনবাগান ম্যানেজমেন্টের সবথেকে বাজে জিনিস যে মানে সিজন টিকিট আছে তাও হচ্ছে ম্যাচের আগে হচ্ছে তোমাকে রেসে টিকিট কালেক্ট করতে হবে মানে একসঙ্গে হচ্ছে সবকটা ম্যাচে টিকিট দেয়নি তো এই জিনিসটা হচ্ছে বিশাল বাজে জিনিস মানে তাহলে সিজন টিকিট আমার কাটা তোমাকে মানেটা কী হলো আমি তো সেটাই বুঝতে পারছি না বিকজ যদি প্রত্যেকটা ম্যাচের আগে আমাকে এসে যদি তোমার টিকিট কালেক্ট করতে হয় তাহলে তো ওইখানেই তো আমার পয়সা পয়সাটা আমি বাঁচালাম সিজন টিকিট ছেড়ে তো সেই পয়সাটা আমার ওইখানেই বেরিয়ে গেছে তো এইটা ম্যানেজমেন্টে বলবো নেক্সট সিজনটা এই জন্য এইটা ঠিকঠাক কোনো একটা ব্যবস্থা করে কারণ ইস্ট বেঙ্গল হচ্ছে তোমার প্রত্যেকটা মানে সিজন টিকিট যারা কালেক্ট করেছে তাদেরকে মানে একসঙ্গে সব টিকিট দিয়ে দিয়েছে আর মোহনবাগান কেন দেয়নি সেটা জানি না তো স্টেডিয়ামের ভেতর থেকে আবার ব্লকটা তোমার কন্টিনিউ আমার মাঠের ভেতরে ঢুকে যাচ্ছি আর এখন অবধি মাঠ মোটামুটি ফাঁকাই আছে আস্তে আস্তে ভর্তি হবে তো আজকে খেলাটা এক্সপেকটেশন বলতে গেলে মোহনবাগান তো প্রথম দুটো মানে খেলা যে আগে যে দুটো খেলা হয়েছে একটা চেন্নাই আর তার আগেরটা মনে হয় যেন মুম্বাই মানে দুটোই খুব একটা ভালো খেলা হয়নি মুম্বাইয়ের সেকেন্ড হাফটা বিশাল ভালো খেলেছিল কিন্তু মোটামুটি ওভারঅল খেলা মোটামুটি হয়েছে আজকে যদি তিন পয়েন্ট না পায় তাহলে তো মোহনবাগানে আরও বড় বিপদ হয়ে যাবে বিকজ এখন মোহনবাগান পাঁচে আছে আর যদি না তোমার জিততে পারে তাহলে তো আরও পেছন প্লে অফে যাওয়া প্রবলেম্যাটিক হয়ে যাবে তো হোপ করবো মোহনবাগান আজকে ম্যাচটা জিতবে আর তোমরা ব্লগটা এনজয় করতে থাকো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে আর কী কী আমাকে ইম্প্রুভ করতে হবে তো তোমরা ম্যাচটা এনজয় করো খেলা কমপ্লিট হলো অ্যান্ড মোহনবাগান 1-0 লিড দিচ্ছে দিমিত্রি পেট্রাটস্ট আমার গোল করেছে তো খেলা দেখে কি মনে হচ্ছে তো সাপোর্টারদের কাছ থেকে বা দাদার কাছ থেকে শুনি যে কেমন হলো খেলাটা অবশ্যই আর শুরু থেকেই আজকে ভালো আক্রমণ করেছে এবং আজকে প্লেইং ইলেভেনটা ভালো লেগেছে আমার সবথেকে ভালো ব্যাপার আজকে মাঝে মাঠে গ্লেন মার্টিন্স এবং কাল মেকেউ যে কম্বিনেশানটা সেটা আমার দারুণ লেগেছে এবং দিমিত্রি পেট্রাটস্ত গোল করে এগিয়ে দিয়েছে কিন্তু আমি বলবো দুটো চারটে সব আরও কিন্তু গোল বাড়তে পারত আমার মনে হয় কিন্তু সেটা হয়নি কিন্তু আমার মনে হয় আজকে অনেক পজিটিভ লেগেছে আগের যে দুটো খেলা দেখেছি তার থেকে অনেক পজিটিভ লেগেছে অ্যাকচুয়ালি কী বলো তো এই টিমটার সব কিছুই আছে শুধু গোল কনভার্ট করার জন্য যে প্রপার বক্স মানে নাম্বার 9 যাকে আমরা বক্স স্ট্রাইকার বলি সেটার অভাব ছিল কিন্তু আমার মনে হয় আজকে দিমিত্রি গোল করেছে কিন্তু আরও গোল করা উচিত ছিল এবং সেকেন্ড হাফে মনে হয় আমরা আরও ভালো কিছু খেলা দেখতে পাবো
তো দেখি আর একটা দাদা আছে তাকে জিজ্ঞেস করি, তো সেই দাদা তোমার কি মনে হয়? তো দাদা তোমার খেলা দেখে কেমন কি মনে হচ্ছে? খেলা দেখে আমার অবশ্যই ভালো লেগেছে, মানে লাস্ট দুটো ম্যাচ দেখতে গেলে খুবই বাজে খেলেছিল, একটা ম্যাচ হেরেছিল, ওরা ফাইট দিয়ে খেলেছে, যাই হোক চেন্নাই ম্যাচটা খুব বাজেভাবে ড্র করেছে, ওটা জিততেই পারত। হ্যাঁ, দিমিত্রি একটা গোল করেছে, আরও গোলের সুযোগ হতো, এই লিডটা ধরে রাখলে তিন নম্বর স্পটে ধরে রাখলে, দেখা যাক কেমন কি। তো সবার বক্তব্য শুনলে যে কেমন কি হলো, আশা করবো আরও তোমার সেকেন্ড হাফে গোল হবে, অ্যান্ড সেকেন্ড হাফটা তোমরা এনজয় করতে থাকো। আমার টাংরি ইঞ্জিওর Odisha FC. তোমার ম্যাচ আমি দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি শিয়ালদা স্টেশনে এসেছি, বিকজ আমি বাড়ি যাবো তোমার বর্ধমানে। তো ম্যাচ দেখে আমি এটাই বলবো যে খুব একটা যে মোহনবাগানে খেলা দেখে যে ফুজিয়েছে সেটা বলবো না, আর গ্লেন মার্টিন্সটা আমার মানে দেখে একদমই ভালো লাগেনি, হয়তো ফার্স্ট ম্যাচ ঠিকঠাক খেলতে পারছে না, বাট গ্লেন মার্টিন্সের খেলা দেখে আমার ঠিকঠাক একদমই পোষায়নি। অ্যান্ড মানে মোহনবাগানে মানে একটা প্রপার বক্স স্ট্রাইকার না হলে কিন্তু বিশাল প্রবলেমে পড়বে এই টিমটা ফিউচার ম্যাচের জন্য, তো এইটাই একটু বলা আর কিছু নয়। সো যদি ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে আর কী কী মার্ক ইম্প্রুভ করতে হবে, আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লেগেছে। সো টাটা শিয়ালদা স্টেশন থেকে।